আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করি, আমাদের মেন উদ্দেশ্য থাকে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করা এবং ইউটিউব থেকে ইনকাম করা। এবং এই উদ্দেশ্যে সব থেকে বড় বাধা হয়ে যেটা দাঁড়ায় সেটা হলো ইউটিউব ওয়াচ টাইম। দ্যাট মিন্স আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, দেন তারপর আমরা মনিটাইজেশনটা পাবো। কিন্তু আমি যদি বলি যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের টোটালি কোনো প্রয়োজন নাই, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়াই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন, এখন অনেকে বলবে সজল ভাই নিশ্চয় পাগল হয়ে গেছে। কারণ এরকম কোনো নিয়ম তো নাই, তাই না? রাইট, এরকম নিয়ম আছে। তার অর্থ হলো ইউটিউবের মনিটাইজেশন সেক্টরটাকে কিন্তু অনেকগুলো ছোট 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 ভাগে ভাগ করা হয়েছে। যদি আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইমের পরিবর্তে আপনার ইউটিউব চ্যানেলে কোনো শর্ট ভিডিও থাকে এবং সেই ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ হয়, তাহলেও কিন্তু আপনি ইউটিউব মনিটাইজেশন পাচ্ছেন শুধুমাত্র শর্ট ভিডিওর উপরে। ঠিক এইরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনি ওয়াচ টাইমের মাধ্যমে মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেলটা ভাগে ভাগে। কিন্তু যদি আমরা টোটাল মনিটাইজেশনের কথা বলি, মানে প্রত্যেকটা সেক্টর মনিটাইজ হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই লাগবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি অসাধারণ 5টা ট্রিক্স শেয়ার করবো, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে খুব দ্রুত আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা আপনি ইজিলি মনিটাইজ করতে পারবেন। আর তাছাড়া ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট মেথড শেয়ার করবো, যে মেথডটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে মাত্র 10 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল আপনি 100% গ্যারান্টি সহ মনিটাইজ করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। টপিকের মধ্যে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো, দিস ইজ কল হুক। দ্যাট মিন্স হলো আমরা ভিডিওতে অনেক সময় অনেক ধরনের কথা বলি যেটা মানুষের আকর্ষণ ধরে রাখে। যদি আর একটু ভেঙে বলি তাহলে দেখবেন যে অনেকে ভিডিওতে ভিডিওর প্রথমের দিকে এমন কোনো একটা কথা বলে যে কথাটা খুঁজতে বা উত্তর খুঁজতে আপনি ভিডিওটা পুরোটা দেখে ফেলেন। আর যখনই আপনি ভিডিওটা পুরোটা দেখে ফেলেন তখন কিন্তু সে পুরো ওয়াচ টাইমটাই পেয়ে যাচ্ছে। এবং আপনি হয়তো দেখবেন বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন টিউটোরিয়ালে অনেক সময় বলে যে এই সফটওয়্যারটা আপনি যদি পেতে চান তাহলে একটা গিভ অ্যাওয়ে আছে, বা এই সফটওয়্যারটা যদি আপনি পেতে চান তার একটা পাসওয়ার্ড আছে, এবং সেই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য বা গিভ অ্যাওয়েটা পাওয়ার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি ওই পাসওয়ার্ড বা গিভ অ্যাওয়ে বা কোনো কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে ভেবে দেখেন যখনই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তখনই কিন্তু সে পুরো ওয়াচ টাইমটা পাচ্ছে। তার অর্থ হলো এই যে সিস্টেমটা যে মানুষকে কোনো কিছু একটা দেখিয়ে বা বলে আকর্ষণ করে ভিডিওটার শেষ পর্যন্ত ধরে রাখা, এই সিস্টেমটাকে বলা হয় হুক সিস্টেম। এবং আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে একটু আগে, মানে ভিডিওটা শুরু হওয়ার একটু পরেই, আমিও বলেছি যে এই ভিডিওটার একবার শেষে এমন একটা সিক্রেট মেথড আমি শেয়ার করব যেটা আপনার ইউটিউব চ্যানেলটাকে 10 দিনের মধ্যে মনিটাইজ করে ফেলবে। এবং এই জিনিসটা কিন্তু আপনার কাছে আশ্চর্য লাগবে যে 10 দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে ফেলবো। ঠিক আছে, আমি ভিডিওটা পুরোটা দেখি শেষ পর্যন্ত, শেষে এই ভদ্রলোক কী বলে যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা 10 দিনের মধ্যে আমি মনিটাইজ করতে পারবো। সো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় থাকে হুক সিস্টেম। এবং আমাদের মধ্যে যারা আমরা নতুন নতুন ইউটিউবিংটা শুরু করছি তারা এই হুক সিস্টেমটা যদি একটু মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ওয়াচ টাইম ক্রিয়েট হবে এবং খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন। ও তাই বলে আবার ভাবেন না যে আমি একবারের শেষে কোনো সিক্রেট শেয়ার করবো না, একবারের শেষে কিন্তু আসলেই একটা সিক্রেট আছে। নাম্বার টু যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, দিস ইজ কল ভিডিও প্যাটার্ন এডিটিং। দ্যাট মিন্স হলো যে আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন যে ভিডিও কোয়ালিটি এত ভালো না, বা ভিডিওটা এমন একটা টপিকে যেটা আপনার মনে লাগে নাই, কিন্তু ভিডিওটা এমনভাবে এডিট করেছে আপনি এডিটিংয়ের কারণে পুরো ভিডিওটা দেখছেন, পুরো ভিডিও জুড়ে আপনি বসে আছেন। ঠিক এরকমই যেমন আমার এই ভিডিওতে আপনি দেখবেন যে অনেক সময় ভিডিওর মাঝে মাঝে আমি আপনার অনেক কাছে চলে এসেছি, আবার আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছি, আবার বিভিন্ন জায়গায় আমি যে যে কথা বলেছি সেই টেক্সটগুলো আমার ভিডিওতে চলে এসেছে, স্লাইড চলে এসেছে, আরও অনেক কিছু। এই সিস্টেমটাকে বলা হয়ে থাকে ভিডিও প্যাটার্ন এডিটিং। দ্যাট মিন্স ভিডিওর একটা এডিটিং প্যাটার্ন থাকবে, যে প্যাটার্নটার কারণে মানুষ অনেক সময় পর্যন্ত আপনার ভিডিওতে ইন্টারাক্ট করবে, তার কারণে আপনি পুরো ওয়াচ টাইমটা কিন্তু পাবেন। সো ভিডিওতে এডিটিং জিনিসটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন। যত সুন্দর এডিটিং করা যায়, যত স্টাইলিশভাবে এডিটিং করা যায়, যত বেটার এডিটিং করা যায়, নর্মালি আমাদের ভিডিওগুলো খুব বেসিক এডিটিং হয়, তারপরও আমরা চেষ্টা করি যে ভিডিওতে কীভাবে একটা এলিমেন্ট অ্যাড করা যায়, ভিডিওতে কীভাবে ছোট একটা টেক্সট অ্যাড করা যায়, ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করা যায়, সাউন্ড অ্যাড করা যায়। যেমন দেখেন এখানে
ছোটো ছোটো সাউন্ড ইফেক্ট আপনি অনেক কিছু দেখেছেন এত সময়। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্যাটার্ন এডিটিংয়ের একটা অংশ। তো এই জিনিসটা আপনাকেও মেনটেন করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। অবশ্যই অবশ্যই ভিডিও আপলোড করার আগে ভিডিওটা সুন্দর করে প্যাটার্ন ওয়াইজ এডিটিং করে নেবে। তিন নাম্বার যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, দিস ইজ কল এভার গ্রিন কন্টেন্ট, মানে এমন ভিডিও তৈরি করা যেটা সারা বছর চলে। এখন আপনি বলতে পারেন যে সামনে বিএনপির ভোট আসতেছে বা আওয়ামী লীগের ভোট আসতেছে, এটা নিয়ে যদি ভিডিও তৈরি করেন এটা কিন্তু বেশি দিন চলবে না, কারণ হয়তো দুই চার মাসের মধ্যে ভোট শেষ হয়ে যাবে, আপনার ভিডিও রিচও শেষ হয়ে যাবে। তো এমন ভিডিও তৈরি করা যায় যেটা লং টাইম পর্যন্ত চলে। যেমন আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু মেক এ রুটি, তাহলে দেখবেন যে এটা অনেক পুরনো একটা ভিডিও আপনার সামনে চলে আসবে এবং আপনি সেই ভিডিওটা দেখতেছেন। সো তার অর্থ হলো যে এই ভিডিও টপিকটা বা এই ভিডিওটা কিন্তু একটা এভার গ্রিন টপিক, যার কারণে এই ভিডিওটা বছরের পর বছর মানুষ দেখে যাচ্ছে, এটা নিশ কিন্তু শেষ হচ্ছে না। ঠিক তেমনই যদি আপনি এক্সাম্পল ধরেন, তাহলে দেখেন যে আমাদের ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা তৈরি করেছি কিভাবে আপনি একটা ভালো রাউটার কিনবেন বা কোন ধরনের রাউটার আপনার জন্য প্রয়োজন। এবার একটু ঠান্ডা মাথায় ভাবেন, নর্মালি আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, রাউটার দুই দিন পর পরে নষ্ট হয়, নতুন রাউটার কেনা লাগে। তার অর্থ হলো যে সারা জীবন আপনার কোনো না কোনো রাউটার লাগবে, আর আপনি যখনই ইউটিউবে সার্চ করবেন তখনই দেখবেন কোনো না কোনো মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে এবং সে এই ভিডিওটা দেখবে। তার অর্থ হলো আমি এমন একটা ভিডিও ক্রিয়েট করলাম যে ভিডিওটা 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত একটানা চলবে। এবং আপনি লক্ষ্য করলে খেয়াল করবেন যে এই ভিডিওটা আমি যখনই আপলোড করেছি সেখান থেকে প্রতিদিন এই ভিডিওটাতে 300-400 করে ভিউ হতেই আসে, এবং লাস্ট 48 ঘন্টা যদি খেয়াল করেন সেখানেও কিন্তু প্রায় 400-এর উপরে ভিউ আসে। তার অর্থ হলো যে এটা একটা এভারগ্রিন নিশ টপিকের ভিডিও, এই জন্য এই ভিডিওটা লং টাইম পর্যন্ত ভিউ হবে এবং সারা জীবন আমাকে এই ভিডিওটা ওয়াচ টাইম দেবে। এবং আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে এই একটা ভিডিও থেকে আমার অলমোস্ট 11,000 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। তার অর্থ হলো এরকম যদি একটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল 4 বার মনিটাইজ করার মতো অবস্থা হয়ে যাবে। সো আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন, খেয়াল করে দেখবেন যে এই টপিকটা এভারগ্রিন টপিক কি না, বা এমন কোনো টপিকে ভিডিও করার চেষ্টা করবেন বা এমন কোনো নিশ আপনি পিক করবেন যে টপিকটা লং টাইম পর্যন্ত ভিউজ গেইন করতে পারে। তো যদি আপনি এই সিস্টেমটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে খুবই অল্প অল্প করে ভিউ হবে, কিন্তু যেহেতু প্রতিদিন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে দেখবেন অনেক ভিউ হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনি একটা পুরোপুরি ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো চলেন একটা ছোটোখাটো ট্রিক্স শেয়ার করি, না ট্রিক্স না মানে 4 নম্বর পয়েন্টটা হলো লাইভ স্ট্রিম। এবং এই জিনিসটা আমরা অনেকেই ইগনোর করি যে না লাইভ স্ট্রিম থেকে কি ওয়াচ টাইম আসে, লাইভ স্ট্রিম থেকে অসাধারণ পরিমাণ ওয়াচ টাইম আসে। এবং আমি নিজেও দেখে অবাক হয়ে গিয়েছি যে লাইভ স্ট্রিম থেকে এত পরিমাণ ওয়াচ টাইম আসতে পারে। প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে এই ভিডিওটা আমি 1 ঘন্টার মতো জাস্ট একটা লাইভ স্ট্রিম করেছি, সবার সাথে কথাবার্তা বলেছি, দ্যাটস ইট। এবং এই ভিডিও থেকে মোটামুটি প্রায় 900 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। তার অর্থ হলো প্রায় 1,000 ঘন্টার মতো ওয়াচ টাইম কিন্তু আমি একটা ভিডিও থেকে পেয়ে গিয়েছি। তো এরকমভাবে যদি 4টা ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন এবং সেখানে মোটামুটি একটু ভিউ হয়, তাহলে কিন্তু আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম সিম্পলি কমপ্লিট হয়ে যাবে। এই সিস্টেমটা অনেকের মাথায় টোটালি আসে না যে লাইভ স্ট্রিমের মাধ্যমে অসাধারণভাবে ওয়াচ টাইমটা খুব দ্রুত গেইন করা যায়। যদি এই সিস্টেমটা আপনি না জেনে থাকেন বা আপনার মাথায় এই আইডিয়াটা না এসে থাকে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলুন। এবার 5 নম্বর যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, দিস ইজ কল প্লেলিস্ট ট্রিক্স। নর্মালি আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা ইউটিউবে অনেক সময় ভিডিও এডিটিংয়ের সিরিজ দেখি বা টিউটোরিয়ালের বিশাল সিরিজ দেখি বা কোনো একটা প্রোগ্রামের সিরিজ দেখি বা এখন তো বিভিন্ন জায়গায় মুভি সিরিজ বের হচ্ছে, আমরা মুভি সিরিজ দেখি। তার অর্থ কী? ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রথম পার্টটা যখন আপনার শেষ হয়ে যায় আপনি দ্বিতীয় পার্টটা দেখেন, দ্বিতীয় পার্ট শেষ হয়ে গেলে তৃতীয় পার্ট দেখেন, ঠিক এইভাবে কিন্তু আপনি 1 বাই 1 পার্ট দেখতেই থাকেন। সো তার অর্থ হলো আপনি একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখে তার দ্বিতীয় ভিডিওটা কিন্তু দেখে ফেলছেন। কি কারণে? কারণ সে তার প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেন আপনি একটা ভিডিও দেখার পরে আরেকটা ভিডিও দেখেন। ঠিক এইরকমভাবে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও এডিটিংয়ের উপরে আমরা প্রায় 8-10টা ভিডিও দিয়ে সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এবং যখনই কেউ আমার এই প্লেলিস্ট থেকে একটা ভিডিও দেখবে, মজার বিষয় হলো যে তার দ্বিতীয় ভিডিওটা আমাদেরই থাকবে। সো তার অর্থ হলো যে যদি কোনো মানুষ আপনার প্লেলিস্ট থেকে একটা ভিডিও দেখে, তার অর্থ হলো 99% কনফার্মেশন থাকে যে তার দ্বিতীয় ভিডিওটাও আপনারই হবে। সো এই প্লেলিস্ট ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি আপনি কোনো সিরিজ ধরনের ভিডিও আপলোড করেন,
বা এমন কোনো ভিডিও তৈরি করেছেন যার আপনি সেকেন্ড পার্ট থার্ড পার্ট তৈরি করতে পারবেন। সো এরকম পার্ট পার্ট ওয়াইজ ভিডিও তৈরি করে তিনটাকে একসাথে করে সুন্দর একটা প্লে লিস্ট করে ফেলেন এবং এই প্লে লিস্টটা একটু এসইও বা ব্যাকলিং করে রাখেন। তাহলে যেটা হবে যে যখনই কোনো মানুষ আপনার এই প্লে লিস্ট থেকে একটা ভিডিও দেখবে সে পরের ভিডিওটাও দেখবে এবং তার পরেরটাও দেখবে। সো দেখা যাবে কি একটা ভিডিও থেকে অন্য ভিডিও অন্য ভিডিও এভাবে আপনার ইউটিউব চ্যানেলে টোটালি একটা ভালো পরিমাণ ওয়াচ টাইম চলে আসবে। এবার আসি একবারে শেষ পর্যায়ে অসাধারণ এবং সিক্রেট একটা বিষয় যেটা আপনার ইউটিউব চ্যানেলে 100% কাজ করবে। একটু ক্লিয়ার করি, আমরা যে পাঁচটা টপিক নিয়ে আলোচনা করলাম এই টপিকগুলো সব অ্যাপ্লাই করার পরেও যদি আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম আপনি সেভাবে গ্রো করতে না পারেন বা আপনার ইউটিউব চ্যানেল আপনি গ্রো করতে না পারেন বা মনিটাইজ করতে না পারেন, তাহলে আপনার হাতে আসলে আর একটা অপশনই বেঁচে থাকে আর সেটা হলো ইউটিউব ভিডিও প্রমোট করা বা ইউটিউব ভিডিওকে বুস্ট করা, যেটাই বলেন। আর এই কাজটা নর্মালি করা হয়ে থাকে গুগল অ্যাডসের মাধ্যমে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া গুগল অ্যাডসের মাধ্যমে তো ইউটিউব ভিডিও বুস্ট করলে সেখানে ওয়াচ টাইম জমা হয় না, শুধু ভিউ জমা হয়। এই কথাটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। তার অর্থ হলো আপনি যদি প্রপার ওয়েতে কীভাবে ওয়াচ টাইম নিয়ে আসতে হয় গুগল অ্যাডসের মাধ্যমে সেটা যদি জানেন তাহলে আপনি গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোট করেই আপনি ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন। এবং এই টপিকে একদম প্র্যাকটিক্যাল একটা ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি এই ভিডিওটা একটু দেখে ফেলেন কষ্ট করে, তাহলে আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যে কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে অল্প কিছু টাকা খরচ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে ফেলতে পারবেন। আর তাছাড়াও যদি আপনি মনে করেন যে না আমি এত ঝামেলা নিতে চাই না, তাহলে আপনি যেটা করতে সিম্পলি আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশের ছোটোখাটো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওন করি, তো সেক্ষেত্রে আমরা আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইমটা প্রোভাইড করতে পারবো এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে আমরা গ্যারান্টি সহকারে মনিটাইজ করে দিতে পারবো। তো এই ছিল পুরো ভিডিও। ভিডিওর কোনো একটা পয়েন্ট যদি আপনার 1% উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়।